মধ্যরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার গভীর রাতে তাকে বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ভর্তি করা হয় তাকে। জানা গিয়েছে সুগার ফল করে অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর দে, প্রচণ্ড ঘামতে শুরু করেন, এরপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন দোলন। সংবাদ মাধ্যমকে দোলন জানান হঠাৎই দীপঙ্কর অসুস্থ হয়ে পড়ে, ঘামতে থাকে, ভিজে যায়। এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক মনে করেনি, হাসপাতালে তার সব শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখা হয়েছে, মোটামুটি সব ঠিকই আছে, সব ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারিতে দীপঙ্করদের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর রটে যায়, তিনি নাকি হাসপাতালে ভর্তি। শরীরে বার্ধক্য এলেও বয়সের কাছে দমে যাননি দীপঙ্কর দে, শারীরিক সমস্যাও রয়েছে, তবে সেসব নিয়ন্ত্রণ রেখেই প্রবীণ অভিনেতা এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন। প্রসঙ্গত, কিছু মাস আগে কন্যা হারা হন দীপঙ্কর দে, তার বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েন প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে বৈশালীর বয়স হয়েছিল 52 বছর। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2020 সালে আইনে বিয়ে করেন দীপঙ্কর দে ও দোলন রায়, বিয়ের পরের দিনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দীপঙ্করকে। দুজনের বয়সের পার্থক্য প্রায় 26 বছর, এই নিয়ে কম কটাক্ষ আসেনি চারিদিক থেকে, কিন্তু সবসময় স্ত্রীকে আগলে রেখেছেন প্রবীণ তারকা। দোলনও ঢাল হয়ে থেকেছেন স্বামীর পাশে।